বাড়ির যে কোনো অনুষ্ঠান বা পুজো পালি উৎসবের যা যা কিছু আছে তাতে কিন্তু বড়দের থেকে সব থেকে বেশি আনন্দ পায় ছোটরা। আর সেই ছোটদেরই যখন একটু শরীরটা খারাপ করে তখন কিন্তু বড়দেরও একদমই মনটা ভালো লাগে না। আর একদম ঠিক সেই রকমই আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান বা পুজো অর্চনা এগুলো কিছু হয় ঠিক তার আগেই মাম্মামের জ্বর আসে বা মাম্মামের শরীরটা এতই খারাপ করে যে ও একদম নেতিয়ে যায়। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি আর বলি তোমাদেরকে যে কি হয়েছিল আর কেন আমি এই কথাটা হঠাৎ করে বলছি। তো এটা হচ্ছে লক্ষ্মী পূজোর ভিডিও। হ্যাঁ আমি জানি অনেকদিন পরে আমি এটা এডিট করছি আর অনেকদিন পরেই আমি এটা আপলোডও করব। লক্ষ্মী পূজোর দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখলাম মা মোটামুটি অনেক কিছু রান্না করে ফেলেছে, কারণ আজকে বাড়িতে মা ছোট করেই লক্ষ্মী পুজো করবে, কোনো পুরোহিত দিয়ে না। মা প্রত্যেকবারই নিজে নিজে যতটা পারে ততটাই করে। সকাল সকাল দেখলাম ঠাকুরের জন্য অনেক রকমের ভোগ মা রেডি করে ফেলেছে, মানে মায়ের যতটা সম্ভব খিচুড়ি দিয়ে, খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম, আরও পাঁচ রকমের ভাজা, এটা ওটা। আর আমিও ঘুম থেকে উঠে কিন্তু একদম সকাল সকাল স্নান করেই একদম মাম্মামের কাছে চলে এসেছিলাম। এসেই দেখলাম ওর গাটা ভীষণ গরম। মাকে জিজ্ঞাসা করাতেই মা বললো যে গতকাল রাতে ভীষণ পরিমাণে জ্বর এসেছিল, আর ওর প্রত্যেকবার ওর আর আমার সবসময় জ্বরটা রাত্রিবেলাই বেশি আসে। এই দুর্গাপুজোর কিছুদিন আগেই জ্বর হয়ে গেল, আবার দেখো লক্ষ্মী পুজোর দিনই আবার সেই একই জ্বর। তো যাই হোক, মা সকালবেলা উঠে ওকে দেখলেই তো যে মাথা টাথা ধুয়ে দিচ্ছিল, ধুয়ে ওকে শুয়ে দিয়েছিল। তারপর মা এসেছিল, মা আর আমি মিলে একটু ভোগের এই রান্না বান্না করছিলাম, মাই বেশি করছিল, আমি জাস্ট মায়ের পাশে একটু বসেছিলাম আর টুকটাক কিছু একটা কাজ করছিলাম এরকমই। আর এইবার একটু পুজোটা বেশি ভালো লাগছে, কারণ এই প্রথমবার হচ্ছে মা নিজের হাতে ভোগ রান্না করে মা লক্ষ্মীকে প্রদান করবে। আসলে মা যেহেতু একা থাকে সেই জন্য ঘরের সব কাজ সামলিয়ে, মাম্মামকে সামলিয়ে, তারপরে আরও অনেক কাজ থাকে যারা একা সংসার করে তারা ভালো মতো জানে, তো অত কাজ সামলে আবার ঠাকুরের এই ভোগ রান্না করে ঠাকুরকে সবসময় পুজো দেওয়া এটা সম্ভব হয় না। তো তাই আমি যেহেতু রয়েছি আমি টুকটাক এই অন্যদিকের কাজগুলো, মানে কাজ করতে হবে না তবুও যদিও প্রয়োজন হয় সেটা দেখতে পারবো। তো সেই জন্যই মা আজকে ভাবলো যে আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো আমিও রয়েছি মাও রয়েছে, আজকে একটু মানে মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে ঠাকুরকে একটু ভোগ রান্না করে ঠাকুরকে পুজো দেবে, তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো দিনটাও ভালো তো সেই জন্য মা সকাল সকাল একদম রেডি করে নিচ্ছে সব কিছু। আর মায়ের হাতের রান্না তো কোনো তুলনাই হয় না আমাদের বাড়িতে, মানে আমি যতই বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন মায়ের হাতের রান্না একদম দুর্দান্ত স্বাদ হয়, জানি না কেন, হয়তো প্রত্যেকের মায়ের হাতের রান্নাই খুব সুন্দর হয়। আর মা আজকে এখন দেখো রান্না করছিল, ছোট ছোট আলু দিয়ে বাঁধাকপি করবে বলে এটা রান্না করছিল। আর সত্যি কথা বলতে এত পরিমাণে গন্ধ বেরোচ্ছিল না, মানে আমি ওখান থেকে উঠে যে রুমে যাব সেটাই করতে পারছিলাম না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। বাঁধাকপি আমি এমনিতেই ভালোবাসি খুব, তার মধ্যে আবার মায়ের আজকে স্পেশাল রান্না হচ্ছে তো ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, তারপরে আমি কিছুক্ষণ বসে থেকে ঠাকুরের সিংহাসনটা সাজাতে চলে এসেছিলাম পাশেই, সিংহাসনটা মুছে সাজিয়ে ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে ফুল টুল দিয়ে সবটা সাজিয়েছিলাম। তো চলো তোমরা একটু দেখে নাও যে কেমন লাগছে আজকে আমাদের বাড়ির সব থেকে বড় বড় মেম্বার্সদের। আর এদিকে যেহেতু মায়ের কিছু কিছু ভোগ রেডি হয়ে গেছিলো সেই জন্য আমি সেগুলোকেও ঠাকুরের সামনে নিবেদন করে দিচ্ছিলাম সাজিয়েই, আর ওর ওপরে যেহেতু একটু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো ওই জন্য আমি একটা সাইড সাইড করে সব কিছু নিবেদন করে দিচ্ছিলাম। আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে মা আজকে একা হাতে ঘরের সব কাজ সামলিয়ে কি সুন্দর কত কিছু করেছে। নাড়ু করাটা সম্ভব হয়ে ওঠেনি সেই জন্য মা শুধু লুচি, সুজি, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, পাঁচ রকমের ভাজা, নানান রকমের ফল, মিষ্টি, সন্দেশ এইগুলো দিয়েই সেরে দিয়েছিল। আর ওদিকে মা লাস্টের টাচ আপটুকু করছিল আর আমি আর মাম্মাম চলে এসেছিলাম বাড়ির নিচে তুলসী পাতা তুলতে, কারণ তুলসী পাতাটা তো মাস্ট, এটা লাগেই। আর তুলসী পাতা একটু খাবারের ওপরেও দেবে, আর আজকে যেহেতু বৃহস্পতিবারই পড়েছে তো সেই জন্য হচ্ছে আজকে শনিবার পড়েছিল, অনেকদিন পরে এডিট করছি ভুলে গেছি, তো ওইখানেও লাগবে আর একটু সাজাতেও লাগবে। তো চলো আমি এখন ঠাকুরের সামনে ফুলগুলো সব সুন্দর করে সাজিয়ে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখন খিচুড়িটা প্রিপেয়ার করা হচ্ছে, আর খিচুড়িটা হয়ে গেলেই শুধু লুচিটা করলেই হয়ে যাবে একদম, মানে ভোগের সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মা এখানে বসেও পড়েছে একদম লুচিটা মাখানোর জন্য, অল্প করেই করছে যেহেতু খিচুড়িটা বেশি করা হচ্ছে। আর আমাদের বাড়িতে তো শুধু আমরাই চারজনই রয়েছি, হ্যাঁ চারজনই রয়েছে, আর দাদাভাই, তোমাদের দাদাভাই তো আজকে আসতেই পারবেন। আর যেহেতু লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিন কিন্তু আলপনা না করলে একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর এখনকার দিনে যেহেতু মানে সব পাথরের শান হয়ে গেছে, আর বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় সারাদিনই দৌড়াদৌড়ি, জল ফেলা, এগুলো করতেই থাকবে। আর আমাদের ঠাকুর ঘরের সামনে দিয়েই মানে সব সময় যাওয়া আসাই হয়, তো সেই জন্য বাবাকে বলেছিলাম যে কাগজেরটা নিয়ে, মানে কাগজের এরকম একটা আলপনা নিয়ে আসতে, যেটা দুদিন পরে তুলে ফেলা যাবে বা পরিষ্কার করে ফেলা যাবে, কোনো মানে ঘরে কোনো কিছু প্রবলেম হবে না। তো সেই জন্যই বাবা ওটা এনেছিল, আর আমি এদিকে হচ্ছে ফল কাটতে বসে পড়েছিলাম। আর পুজোর কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে ফল কাটাটা হচ্ছে একদম মাস্ট। আর ভোগ রান্নাটাও আমার খুব ভালো লাগে, যদিও বা আমি রান্না সেরকম পাই না, তবুও ভোগটা রান্না করতে খুবই ভালো লাগে। আর এতদিনে বোধ হয় আমি একমাত্র মানুষ আছি যার মানে লক্ষ্মী পুজোর ব্লগটা এই এখন এত কিছু মানে সব পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটা আপলোড করছি। এতদিনে মনে হয় কি প্রত্যেকের বাড়ির লক্ষ্মী পুজোর সব কিছু ছাড়া হয়ে গেছে গেছে, শুধু আমি, কারণ মাঝখানে অনেক কিছু মানে ফ্যামিলি টাইম যেটাকে বলে সেরকম একটা ব্যাপার ছিল, মানে জগদ্ধাত্রী পুজো, তারপরে কালী পুজোয় চলে গেছিলাম ব্যাঙ্গালোরে, ওখানে মামুনির অপারেশন, এইগুলো টুকটাক আরও অনেক কিছু রয়েছে, সেই কারণে কোনো ব্লগ এডিটিং করতে পারিনি, কোনো কিছু আপলোড করতে পারিনি, মানে কিচ্ছু না তো কিচ্ছুই না। আর এদিকে দেখো একদম টোটালি কিন্তু সবটা কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, মানে নিজেই সাজিয়েছি নিজে, আর মা করেছি নিজেই, আবার সুন্দর বলছি, মানে এত পাগল কি যাই হোক। তো তোমরা বলো কিন্তু যে কেমন হয়েছে সাজানোটা, আর কেমন মানে কতটা ভালো লাগছে তোমাদের, সব কিছু কমেন্টস করে বলো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু প্লিজ কমেন্টস করে আমাকে জানিও। তো চলো একটা সিনেমাটিকভাবে তোমাদের পুরোটা একটুখানি ভালো করে দেখি। কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। চলো পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর ভোগটাও নামিয়ে নেওয়া হয়েছে। এবার হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা, তো ভীষণ পরিমাণে খিদে পেয়েছে যেহেতু উপোস ছিলাম, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো, তারপরে আবার দেখা করছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুপুরটায় রেস্ট নিয়ে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। কেন? কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি, আমি, মা আর মামা মিলে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি। ননদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে, তো যেহেতু বাড়ির একদমই পাশে সেই জন্য না গেলে সেটা খারাপই লাগে, তো ওই জন্যই আর কি আমরা যাচ্ছি। ওখান থেকে হচ্ছে আমরা আবার একটু মার্কেটে যাব, একটু কাজ আছে, জানি না আজকে কাজটা হবে কি না, তো চলো দেখা যাক। একমাত্র আমি এসেছি। ঘুমোচ্ছিলে? ঘুমোচ্ছিলে নাকি? তো এটা হচ্ছে ননদের বাড়ির লক্ষ্মী পুজো, ওরা ঝুড়ি পেতে না কি একটা যাই হোক ওইটা পেতে করে, আর আমাদের বাড়িতে যেহেতু পেতলের ঠাকুর আছে সেজন্য আমরা ঠাকুর দিয়েই করি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যেই কাজটা ছিল সেটা করা হয়নি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখতে পারবে।